আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা তো দীপ্ত কৃষি টিম ফল গবেষণা কেন্দ্রে চলে আসলাম। এটা তো রাজশাহীর একটি কেন্দ্র, উপকেন্দ্র, তাই তো? তো এখন বর্তমানে এখানকার কার্যাবলীগুলো কি কি আছে? এ পর্যন্ত আমাদের এই যে ফল গবেষণা কেন্দ্রে আমাদের যে বর্তমান যে কার্যক্রমগুলো চলছে, সেখানে হচ্ছে আপনারা জানেন যে রাজশাহী জেলা হচ্ছে আমের জন্য একটা অত্যন্ত বিখ্যাত এলাকা আর কি। এবং এখানকার মানুষ শুধু আমকে ফল হিসাবে বিবেচনা করে না, এখানকার মানুষ কিন্তু আমকে একটা অর্থকরী ফসল হিসাবে বিবেচনা করে। কারণ এখানকার মানুষের সামাজিক অবস্থা সব কিছু এবং অর্থনৈতিক অবস্থা সব কিছু এই আম কেন্দ্রিক। তাই আমাদের এই এখানে আমরা মূলত আমের উপরে আমাদের বেশ কিছু গবেষণা রয়েছে। আমরা সম্প্রতি এখান থেকে একটা আমের জাত বাড়ি আম 14, যেটা অত্যন্ত একটা ভালো আম, বিদেশে রপ্তানি উপযোগী, সেই আমটা এখান থেকে রিলিজ করা হয়েছে এবং অত্যন্ত আকর্ষণীয় কালারযুক্ত এই আমটা কৃষকের মাঝে বেশ সাড়া ফেলেছে। আমাদের জানেন আপনারা জানেন আমের যে মৌসুমটা, সেই মৌসুমটা হচ্ছে যে জুন থেকে জুলাইয়ের ভিতরে বেশিরভাগ আমগুলো এখানে অবস্থান করছে বা হারভেস্টিং টাইম। আমরা চাচ্ছি যে সারা বছরভাবে কীভাবে আম পেয়ে আপনার সম্প্রসারণ করা যায় এবং এই সিজনটাকে এক্সটেন্ড করে কীভাবে এই যে সিজনের বাইরে আম নিয়ে যাওয়া হয় লেটে অথবা আর্লিতে, পাশাপাশি অফ সিজন আকারে। এখানে আমরা মৌসুমের বাইরেও কীভাবে আমরা হাইব্রিড জাত, বিশেষ করে অমৌসুমি যে জাতগুলো আছে, সেখান থেকে আমরা জাতটাকে কীভাবে আরেকটু উন্নত জাতি নিয়ে যেতে পারি হাইব্রিডের মাধ্যমে, হাইব্রিড ডেভেলপমেন্টের মাধ্যমে, পাশাপাশি আমরা কীভাবে একটু আর্লি কিংবা একটু লেটে নিয়ে যেতে পারি, পাশাপাশি আর একটু চেষ্টা করছি যে যে সমস্ত জাতগুলোতে কালার নাই সেই জাতগুলোতে কীভাবে আমি কালার ট্রান্সফার করার মাধ্যমে, হাইব্রিডাইজেশনের মাধ্যমে নিয়ে যেতে। এভাবে আমরা সংকরায়নের কাজগুলো আমরা বিভিন্ন আপনার উদ্দেশ্য নিয়ে আমরা কার্যগুলো আমরা পরিচালনা করে আসছি এবং এ পর্যন্ত এবছরই আমরা প্রায় 17টা মতন হাইব্রিড আম আশা করি পাবো এবং এইটা থেকে 17টা হাইব্রিড আপনার লাইন ডেভেলপ হবে। সেখান থেকে যদি আমরা কোনো কাঙ্ক্ষিত জাত পাই তাহলে কখন কৃষকের ভিতরে আমরা দিতে সক্ষম হব। পাশাপাশি আপনারা জানেন যে কাঁঠাল হচ্ছে বাংলাদেশের জাতীয় ফল, কাছে কাঁঠাল না নিয়ে কাজ করলে তো হয় না। কাঁঠাল নিয়ে আমরা চেষ্টা করতেছি যে আমাদের এখানে কাঁঠালের একটু ভালো জাত কীভাবে দেওয়া যায়। যদি আপনারা জানেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত কাঁঠালের 4টা জাত দিয়েছে, বাড়ি কাঁঠাল 1, বাড়ি কাঁঠাল 2, বাড়ি কাঁঠাল 3 এবং বাড়ি কাঁঠাল 4, এবং তার ভিতরে বাড়ি কাঁঠাল 2 এবং 3 এটা আপনার সাধারণত অমৌসুমি হয় এবং সারা বছর ব্যাপী হয়। এখানে বাতাবি লেবুর উপরে কাজ রয়েছে আমাদের, এখানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এ পর্যন্ত 5টা বাতাবি লেবুর জাত দিয়েছে। সেখান থেকে ফল গবেষণা কেন্দ্রে থেকে আপনার বাড়ি বাতাবি লেবু 3 দেওয়া হয়েছে। এই বাড়ি বাতাবি লেবু 3টি কিন্তু আসলে অত্যন্ত একটা আকর্ষণীয় একবারে ফল। তো এটার একটু বৈশিষ্ট্যগুলো যদি বলতেন। আচ্ছা, ধন্যবাদ। আসলে বাতাবি লেবু আমাদের দেশে সবাই অনেকে জাম্বুরা বলে চিনে এটাকে। বাতাবি লেবু অত্যন্ত একটা মানুষের জন্য, আমাদের জন্য অত্যন্ত একটা উপকারী ফল। এই বাতাবি লেবুটা আসার সিজনটা হচ্ছে মূলত সেপ্টেম্বর অক্টোবর। আমাদের বাড়ি বাতাবি লেবু 3 যেটার বৈশিষ্ট্য হচ্ছে যে বাতাবি লেবুর অন্যতম প্রধান একটা আকর্ষণীয় বৈশিষ্ট্য হতে হবে, সেটা হচ্ছে বিটারলেস ফ্রি, অর্থাৎ তিক্ততা থাকবে না। অনেকে খাওয়ার পর যদি ওই তিক্ততা আসে তাহলে তার সম্পূর্ণ খাওয়ার স্বাদটা ওখানেই মিটে যায়। কিন্তু বাড়ি বাতাবি লেবু 3 এমনই একটা জাত যেখানে আপনার একেবারে তিক্ততা নাই, একবারে এই একেবারে, পাশাপাশি এটা বেশ রসালো। আপনার যখন প্লেটে নেওয়া হয় মনে হয় যে রসটা সম্পূর্ণ চলে আসে, একবারে টস টসে রসযুক্ত এবং খেলে বেশ মিষ্টতা। এখানে প্রায় 8.5% আর যা টিএসএস একটা অত্যন্ত ভালো টিএসএস সমৃদ্ধ এবং সাইজটাও বেশ চমৎকার একটা ওভাল সাইজ এবং এই সাইজটাও কিন্তু একটা আকর্ষণীয়তা রয়েছে। আর কী কী ফল নিয়ে আপনারা বর্তমানে কাজ করছেন? এখানে বেশ কিছু মাইনর ফ্রুটস রয়েছে। আমাদের একটা অত্যন্ত ভালো একটা ভ্যারাইটি আছে বাড়ি জামরুল 3, এইটা আপনার যে আপেল খেলে যেমন কচকচে ভাব থাকে একটা আপনার এই আপেলটার এই আপনার এই আপনার সেখানে বাড়ি জামরুল 3-এরও কিন্তু ওইরকম একটা বৈশিষ্ট্য আছে এবং এটা যথেষ্ট মিষ্টি। আপনার এখানে আপনার টিএসএস এখন এই অনেক আপনার যেখানে অন্যান্য আপনার একটা দেখা যায় যে কাঁচা মিঠা আমের থেকেও অনেক সময় বেশি থাকে। বাড়ি জামরুল 3 যেটার বৈশিষ্ট্য আপনি বললেন সেই গাছটা কি আমাদের পেছনে? হ্যাঁ, এই গাছটাই বাড়ি জামরুল 3। এটা সাধারণত 2 বার ফল দিয়ে থাকে। আপনার প্রথম হারভেস্টটা হয়েছে মার্চ মাসের দিকে, আবার দ্বিতীয়বার ফল আসছে, এটা আর 10 থেকে 15 দিনের ভিতরে আবার হারভেস্টের দিকে যাবে। আচ্ছা আচ্ছা। এখানে আপনার হয়তো একটা কিছুটা ম্যাচিউরিটির দিকে গিয়েছে, কিন্তু যখন পরিপক্ক হবে তখন একবার পুরোপুরি একবারে লাল হয়ে যাবে, দেখতে আকর্ষণীয় হবে। এই ইয়ে আসো তো দেখি একটু ওনাদেরকে, যদিও এটা পরিপক্ক হয়নি কিছুটা, তারপরেও খেয়ে একটু দেখাই আসলে কতটুকু পরিপক্কটা হবে। পরিপক্কটা হবে আর 10-15 থেকে 20 দিন পরে।
আচ্ছা আমাদের জামরুল মনে হয় নিয়ে আসা হয়েছে আপনি আমাকে যেটা বলেছেন যে সাইজ এবং কালার সবকিছু ভেদে এটা আসলে কেমন এটা আরো জি আপনি আরো কিছু নিয়ে আসছেন আমাকে আরো কালার হবে এটা মনে হয় পড়ে গিয়ে নষ্ট হয়ে গেছে না আপনি আমাকে দেন এটা আরো কালার অনেকগুলোই আরো কালার হবে একবারে পুরোপুরি পার্পল হয়ে যাবে এবং খেতে গেলে আপনি দেখেন কাবর দিলে কিন্তু অনেকটা ভালো লাগবে আচ্ছা আমি কি তাহলে একটু খেয়ে দেখব হ্যাঁ খেয়ে দেখি আসলে আপনি যেটা বললেন যে আপেলের মতো একটা ফ্লেভার আসবে এবং সেই সাথে আমরা সাধারণত জামরুলে যেটা দেখি যে ভিতরটা ফাঁপা থাকে এটা কিন্তু ভিতরে পুরোটুকি অংশ আছে এবং রসের পরিমাণও অনেক ভালো পাশাপাশি এটাতে মিষ্টতার পরিমাণ আছে যেটা আমরা সাধারণ জামরুলে কিন্তু পাই না আচ্ছা ঠিক আছে আমি এটা আরও খাবো এই গাছ থেকে পেরে কিন্তু তার আগে আপনার সাথে একটু কথা বলি তো ভাই আপনি জামরুল নিয়ে কথা বললাম আপনাদের এই রাজশাহী জেলার তো এই ফল গবেষণা কেন্দ্র তো এই অঞ্চলে আপনারা কোনো গবেষণা করে কোনো জার্মপ্লাজম কি ইয়ে করতে পেরেছেন উদ্ভাবন করতে পেরেছেন বা অবমুক্ত করেছেন কোনো জাত আপনাকে একটু আগে থেকে বললাম আসলে ফল গবেষণা কেন্দ্র থেকে এ পর্যন্ত আমরা আমাদের যেটা অর্জন হচ্ছে এ পর্যন্ত আমরা কিন্তু বিভিন্ন ফলের 9টা জাত উদ্ভাবন করতে সক্ষম হয়েছে এই 9টা জাতের ভিতরে প্রথমেই যে আপনার যে আমরা 1996 সালে আমরা একটা জাত রিলিজ করছিলাম সেটা হচ্ছে পেঁপের একটা শাহী পেঁপে শাহী পেঁপে সেটা অত্যন্ত সে সময় একটা অত্যন্ত জনপ্রিয় আপনার আপনার সেই জাতটা ছিল কিন্তু সেই সময় যে ব্রিডিং মেনটেন্যান্সের অভাবে সেই জাতটা কিন্তু আস্তে আস্তে ডিজেনারেট করে ওই জাতটাকে আমরা আবার রিগেইন করার চেষ্টা করতেছি যদিও কিন্তু ওই জাতটা কিন্তু একটা খুব ভালো জাত একটা ছিল পাশাপাশি আমরা সেখান থেকে লিচির একটা জাত দিয়েছি এই এলাকায় যেহেতু লিচু এই এলাকার একটা অন্যতম ফসল এই যে বাড়ি লিচি এক যেটা আমরা সেখান থেকে একটা যেটা আর্লি হয় যেটা আপনার সবপ্রথমে যে লিচুটা আসে সেই জাতটা আমরা ফল গবেষণা কেন্দ্র থেকে এটা রিলিজ করা হয়েছে ভাইয়া আপনার থেকে তো অনেক ফলের গবেষণা সম্পর্কে জানলাম আপনি বাড়ি 14 নিয়ে বলছিলেন এবং এখন যেহেতু আমের মৌসুম চলছে আমি দেখতে পাচ্ছি যে এখানে পুরোটা জুড়েই খালি আম গাছ আমি কি একটু ঘুরে দেখতে পারি হ্যাঁ অবশ্যই এখানে আমাদের বেশ কিছু বাড়িয়াম চারের এখানে বাসা আপনার বললাম যে বাড়িয়াম চার সারা দেশব্যাপী এখন ছড়াচ্ছে এবং কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে আচ্ছা চলুন তাহলে আমরা বাড়িয়াম চার দেখাই